আসসালামু আলাইকুম ইউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মিষ্টি ভান্ডারের রেসিপি থেকে আরও একটি মিষ্টি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করছি সীতাভোগ মিষ্টির রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে কারণ এই মিষ্টি রেসিপিতে কিন্তু শুধু যে আমি সীতাভোগ মিষ্টিটার রেসিপি দিয়েছি সেটা কিন্তু না এটার সাথে যে বেবি সুইটসগুলো দেখতে পাচ্ছেন সেটা রেসিপিও কিন্তু আছে তো আশা করছি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে তো চলুন ভিউয়ার্স রেসিপি দেখে নিই তবে রেসিপি শেয়ার করার আগে একটা ব্যাপার শেয়ার করতে চাই আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন ম্যাটটা এটা কিন্তু আমার মায়ের হাতে তৈরি মা এটা আমি যখন খুব ছোট তখন তৈরি করেছিল তো আমার কাছে এত ভালো লাগে এটা দেখতে আমি এতদিন তুলে রেখেছিলাম তো এখন ব্যবহার করছি আমার কাছে খুব ভালো লাগে যে কারণে ভাবলাম আমার যেই এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা যেহেতু আমার অনেক কাছের যে জন্য এটা শেয়ার করা আসলে আপনাদের সাথে তো প্রথমেই শুরু করছি হাফ কাপ ছানা দিয়ে ছানাটা আমি বাসায় তৈরি করেছি কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আমার চ্যানেলে আছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন এখন এই ছানাটাকে আমি হাত দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি মানে ভালোভাবে মথে নিচ্ছি যাতে এতে কোনো লমস না থাকে আর খুব মসৃণ একটা ডো হয় এই তো আমার ছানা মথে নেওয়া হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করুন এটা কতটা সফট হয়েছে একটা ক্রিমি টেক্সচার এসছে কিন্তু এতে তো এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেব তো উপকরণগুলোর মধ্যে আমি যেগুলো নিচ্ছি সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওটা একটু চেক করে নেবেন তো এখানে হাফ কাপ প্রথমে নিয়েছি আমি ছানা এবং তার সাথে নিয়ে নিলাম হাফ কাপের মতো গুঁড়া দুধ আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে নিয়েছি চিনি গুঁড়া চালের গুঁড়া মানে আমি আমরা যে পোলার চালটা খাই সেটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে তারপরে একটা চালনে দিয়ে চেলে নিয়েছি তো সেটা নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো আর নিয়ে নিচ্ছি এখানে এক চামচের মতো বেকিং পাউডার আচ্ছা যেই চালের গুঁড়োটা নিয়েছি এটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন আর এটার পরিবর্তে অনেকে ময়দা ব্যবহার করে তবে আসল যে রেসিপি সেটাতে কিন্তু এই চালের গুড়াটা ব্যবহার করা হয় এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে যেটা আপনি যদি ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে পাবেন না আর মিষ্টি বানানোর ক্ষেত্রে আমার মনে হয় অথেন্টিক যে রেসিপি সেটা ফলো করাই ভালো তো এখানে কিন্তু আমি যে গুঁড়া দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে এই গুঁড়া দুধটা বাদ দিয়ে এক কাপ ছানা নিতে পারেন তবে গুঁড়া দুধটা নিলে কিন্তু টেস্টটা ভালো আসে যে কারণে আমি অর্ধেক ছানা নিই আর অর্ধেকটা গুঁড়া দুধ নিই তো এখন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা নরম ডো তৈরি করবো তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং যাতে বেকিং পাউডার আমি দিয়েছি সেটা সবদিকে দিকে ভালোভাবে মিশে যায় আর এই চালের গুঁড়োটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মানে আমি গুঁড়া দুধ এবং ছানা মিলে এক কাপ নিয়েছি তার সাথে নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপের মতো এই চালের গুঁড়াটা খুব বেশি দিলে শক্ত হয়ে যাবে আর এতটুকুই যথেষ্ট এটাতেই খুব সুন্দর একটা স্মেল আসবে তো এই তো আমার ডোটা হয়ে গেছে এখন আমি যে বেবি সুইটসগুলো তৈরি করবো সেটার জন্য নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের একটুখানি কম আপনারা দেখে একটু বোঝার চেষ্টা করুন আমি কিন্তু একটু কম নিয়েছি মানে এখানে ওয়ান ফোর্থ কাপের থেকে একটু বেশি নিয়েছি কিন্তু হাফ চামচের একটু কম নিয়েছি তো এটা নিয়ে নিলাম আমি বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব তারপরে দুই টেবিল চামচ পানি দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব এই যে ডোটা তৈরি করছি এই ডোটা দিয়ে কিন্তু আপনারা একইভাবে শুধুমাত্র শেপটা একটু বড় করে গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে পারবেন তো একই রেসিপি আসলে তো এখন আমি এখানে দুই টেবিল চামচ পানি দিচ্ছি দুই টেবিল চামচ পানি যথেষ্ট এটা মাখানোর জন্য তো এটা প্রথমের দিকে নরম মনে হবে কিন্তু ভয় পাবেন না এটাই কিন্তু পারফেক্ট একটা টেক্সচার এর যদি আপনি শক্ত করে মথে নিতে চান সেক্ষেত্রে যখন আপনি এটা রাউন্ড শেপ দেবেন তখন কিন্তু এটা ফেটে যেতে পারে যে কারণে এরকম নরমই ডোটা তৈরি করতে হবে তো এখন আমি এটা দুই মিনিটের মতো রেখে খেয়ে দেবো মানে হাতটা ধুয়ে আসা পর্যন্ত তো তারপরে আমি এটা মিষ্টি শেপ দেবো তবে মিষ্টি শেপ দেওয়ার আগে অবশ্যই হাতে ঘি মেখে নিতে হবে এটা আমি এখন তৈরি করে নেব তবে আমি তার আগে হাতে ঘি মেখে নিয়েছি এখন ভালোভাবে দুই হাতে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি ছোট ছোট করে শেপ দিয়ে নেব তবে শেপ দেওয়ার আগে মনে রাখতে হবে যে এটা কিন্তু যখন আমরা তেলে ছাড়বো তখন একটু বড় হয়ে যাবে আবার যখন শিরাতে দেব তখন কিন্তু আরেকটু বড় হয়ে যাবে তো সেইভাবেই আসলে সেই অনুপাতেই আপনাকে মিষ্টি শেপ দিয়ে নিতে হবে এটা যেহেতু ছোট ছোট হবে তাই আমি এরকম ছোট ছোট করে তৈরি করছি আপনারা যারা গোলাপ যেমন তৈরি করতে চান তারা কিন্তু শেপটা একটু বড় করে নেবেন তো এই তো এখন আমি রাউন্ড শেপ করে নিচ্ছি ছোটো ছোট করে সবগুলো বল তৈরি করে নেব তো এই যে আমি এতগুলো বল হয়েছে আমার তো এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি তবে ভাজার আগে প্রথমে আমি শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এখানে দেড় কাপ চিনি দেড় কাপ চিনির সাথে নিয়ে নেব দেড় কাপ পানি মানে যতটুকু চিনি নেবেন ঠিক তার সমান পরিমাণ নিতে হবে পানি এখন এর সাথে একটা এলাচ এবং একটা দারুচিনি দিয়ে দিচ্ছি চুলা রাসটা অন করে দিয়েছি এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়েছি এবং ডুবো তেলে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো আপনারা দেখতে পেয়েছেন আমি মিষ্টিটা যখন ছেড়েছি তখন কিন্তু এটা গরম খুব বেশি না মানে কুসুম গরম থাকবে এইটা কিন্তু খুব ভালোভাবে একটু খেয়াল করতে হবে কারণ মিষ্টি যদি খুব বেশি গরম তেলে দিয়ে দেন খুব সহজেই উপরটা হয়ে যাবে এবং ভিতরটা কিন্তু শক্ত থেকে যাবে আর যদি এভাবে আস্তে আস্তে ভেজে নেন সেক্ষেত্রে দেখবেন আপনার মিষ্টির ভিতরটা সিদ্ধ হয়ে গেছে তো এদিকে শিরা যখন ফুটে উঠবে তখন আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর চোলাটা বন্ধ করে দিচ্ছি এদিকে দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইজে বড় হয়ে গিয়েছে আর তেলের নিচে ছিল সেগুলো কিন্তু নিজে থেকেই উপরের দিকে ভেসে উঠেছে যখন দেখবেন মিষ্টিগুলো উপরের দিকে ভেসে উঠবে তখন এভাবে করেই অনবরত একটু মাঝে মাঝে নিজে নিজে থেকেই নেড়ে দিতে হবে কারণ এগুলো কিন্তু যদি আপনি মাঝে মাঝে নেড়ে না দেন সেক্ষেত্রে এক সাইডে কিন্তু হয়ে যাবে আর অন্য সাইডটা ভালো রঙ আসবে না যে কারণে এইভাবে করে নাড়তে হবে আর একটা ব্যাপার দেখুন আমি এখানে দুইটা রঙের মিষ্টি তৈরি করব যে কারণে আমি এরকম যখন অর্ধেক হয়েছে তখনই কিন্তু এরকম রঙ হয়েছে অর্ধেক তুলে নিলাম এবং বাকি অর্ধেক আরেকটু একটু ডার্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না কিন্তু তারপরেও কিন্তু দুইটা রঙ হবে তবে আপনারা চাইলে কিন্তু তিন চারটা রঙও করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিছুক্ষণ পর পরই অল্প অল্প করে মিষ্টি তুলে নিতে হবে তো এই যে আমি অর্ধেক তুলে নিয়েছিলাম হালকা রঙ হতেই আর বাকি অর্ধেক একটুখানি অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত আর একটু গাঢ় রঙ হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা অনেকটা গাঢ় রং হয়ে এসেছে আগের তুলনায় এখন আমি এই মিষ্টিগুলোও তুলে নিচ্ছি সবগুলোই তুলে নিলাম আর এবারে একটু খেয়াল করুন এই যে দেখুন এই পাশেরটা একটু হালকা রঙ আর এই পাশেরটা কিন্তু একটু গাঢ় রঙ হয়েছে এখন আমি যে শিরাটা করে রেখেছিলাম গরম শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো এখন কিন্তু চুলা রাসটা আর অন করছি না এরকম গরম শিরাতে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব অন্যদিকে আমি এখন সীতাভোগের যেই পোলাওগুলো আছে মানে পোলাও শেপ দেব আমি সেগুলো আমি এটা নিয়েছি তার জন্য এরকম একটি সবজি কাটার গ্রেটার নিতে হবে এবং আমি আপনাদের একটি প্লেটে আসলে করে দেখাচ্ছি কিন্তু এভাবে প্লেটে করার দরকার নেই আপনারা সরাসরি তেলের মধ্যে ছাড়বেন তো এই যে দেখুন এভাবে করে আমরা আলু ভাজি করি চিকন সাইডটা দিয়ে সেটা দিয়ে এভাবে করে যদি আপনি হালকা করে প্রেস করেন দেখবেন এরকমভাবে নিচের দিকে পড়ছে আচ্ছা বলুন তো এটা দেখতে কি মনে হচ্ছে না যে বাসমতি চালের যে ভাত হয় ঠিক সেরকমটা লাগছে না আসলে এরকমটা দেখাই বলে কিন্তু এটাকে ছানার পোলাও বলা হয় তো আমি চুলায় তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না খুব বেশি গরম হলে খুব বেশি তাড়াতাড়ি কিন্তু এটা রঙ চলে আসবে আর এটা খুব বেশিক্ষণ ভাজা যাবে না এই জন্য চুলা আপনি যতটা সম্ভব সর্বোচ্চ মানে লোতে দিয়ে দেবেন এটা আপনি প্রথমে মিডিয়ামে দিয়ে তেলটা গরম করে নিতে হবে তারপর একদম লো হিটে দিয়ে এই মিষ্টিগুলোর যে আমি তেলের মধ্যে ছাড়লাম এগুলো ভেজে নিতে হবে খুব বেশি যদি আঁচ দিয়ে ফেলি সেক্ষেত্রে রঙটা নষ্ট হয়ে যাবে আর সাদা রঙটা তো একদমই থাকবে না তো এরকম সাদা থাকতেই আসলে এটা তুলে নিতে হবে আর চোলা রসটা কমে রাখতে হবে যাতে এটা ভালোভাবে ভাজা হয় আর খুব ভালোভাবে ভাজা না হলেও কিন্তু আবার এটা ভালো হবে না ভিতরে শিরা ঢুকবে না তো দেখতেই পাচ্ছেন ভিওর্স এগুলো কত সুন্দর হয়েছে দেখতে তো এখন আমি একটুখানি ডো রেখেছি সেটাতে একটু সামান্য ফুড কালার মিশিয়ে নেব। তো আমি এখন এখানে অল্প একটু ডো রেখেছিলাম ওই ডো থেকেই এখানে আমি খুব সামান্য একটু এক চিমটি পরিমাণ জর্দা রং দিচ্ছি আর এক চিমটি পরিমাণ মানে এক ফোটা পানি দিচ্ছি পানি দেওয়ার পরে এই ডোটাতে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তো এটা যাতে খুব সুন্দর একটা রঙ আসে সেটার জন্য দেওয়া তবে এটা স্কিপ করে গেলে কোনো ব্যাপার না কারণ স্বাদের কোনো পরিবর্তনই হবে না তো হয়ে গেছে এখন আমি এটাও সেই আগের মতো তেলে ছাড়বো সবজি যেই যে সবজি যে গ্রেট করা হয় সেটা এরকমভাবে তেলের উপরে নিয়ে খুব চুলা রাস্তা লোতে রেখে এভাবে করে প্রেস করে একটুখানি চাপ দিতে হবে আর মাঝে মাঝে ঝাঁকিয়ে দিতে হবে ঝাঁকিয়ে না দিলে এগুলো খুব বেশি লম্বা হয়ে পড়বে আর ঝাঁকিয়ে দিলে কিন্তু ভেঙে ভেঙে পড়বে যেটা দেখতে একদম বাসমতি চালের ভাতের মতো লাগবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর যখন বুঝবেন যে এগুলো সামান্য একটু ভাজা হয়ে গিয়েছে এক থেকে দেড় মিনিটের মতো ভাজবেন খুব বেশিক্ষণ ভাজের দরকার নেই তারপরেই এটা তুলে নিতে হবে তো এখন যে শিরাটা রেখেছিলাম এখন দেখুন মিষ্টির ভিতরে কিন্তু অনেকটাই শিরা ঢুকে গিয়েছে মানে শোক করে নিয়েছে তো এগুলো আরও একটুখানি আমি এর মধ্যে রেখে দেব তো তার জন্য আমি যেই এদিকে যে ভেজে রেখেছি মিষ্টিগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব আর দুই মিনিটের মতো ঘড়ি ধরে চুলা রাষ্ট্র অন করে দিয়ে এটা আমি একটু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত একবার শুধুমাত্র বল তো এই যে আমি চুলাটা সন করে দিয়েছি আর অপেক্ষা করছি একটা বলক ওঠা পর্যন্ত একটা বলক উঠলেই আমি এটা চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে আমি ঢাকনাতে ঢেকে রাখবো অলমোস্ট এক থেকে দেড় ঘন্টার মতো এতে করেই কিন্তু ভিতরে শিরা ঢুকে যাবে মিষ্টিগুলোর এবং খুব সুন্দর একটা স্মেল পাবেন আপনারা যখন এটা খুলবেন কারণ এতে এর মধ্যে যে আমরা চালের গুঁড়োটা ব্যবহার করেছি ওইটার জন্য আসলে এই স্মেলটা আসে এবং আমি এখনও পাচ্ছি আপনারা যখন তৈরি করবেন আপনারাও পাবেন এই যে এটা হচ্ছে দেড় ঘন্টা পরের অবস্থা শিরা অনেকখানি শোক করে নিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তো এখন আমি এটা তুলে একটি স্ট্রেনারে রাখবো যাতে এক্সট্রা যেই শিরাটা আছে সেটা ঝরে যায় শিরাটা ঝরিয়ে নিয়ে তারপরে প্লেটে সাজিয়ে নেব তো এই তো এই ছিল ভিওয়ার্স আমার আজকের রেসিপি এই মিষ্টিটা অসম্ভব মজা হয় খেতে তো মিষ্টিটা আপনাদের আমি একটু কেটে দেখিয়ে দেবো যে আমি ছোট মিষ্টিটা বানিয়েছি এটার ভিতরে কোনো শক্ত আবরণ নেই আপনারা বুঝতেই পারছেন ভিউার্স যে মিষ্টিটা কতটা সফট হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা গোলাপ গোলাপজামুন বাসায় তৈরি করতে পারবেন এই মিষ্টিটা আপনারা বাসায় তৈরি করবেন আশা করছি সবাই পছন্দ করবে এই ছিল ভিউয়ার্স আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ